হোলির দিনে আমি আগে থাকলে সবার আগে মাকেই লাগাতাম। এই আমি যেহেতু বোম্বে থাকতে পারি না, মা আমার বোম্বে, তাই এবার থাকতে পারি না, তো না হলে প্রতি বছর মাকেই প্রথম হোলি। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 তাজা সমাচার কে পাঠকো কে লিয়ে মেরি তরফ সে হার্দিক শুভকামনায়। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দিস ইজ মধুর ভান্ডারকর এন্ড আপ দেখ রে হো 24/7 তাজা সমাচার। বেস্ট উইশেস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন 24/7 তাজা সমাচার, আমি স্বপ্নশী। আজকে নরেন্দ্রপুরের সোনাতলিতে আমরা চলে এসেছি, যেখানে চলছে কিংস ম্যানিয়া হোলি উৎসব 2024। আর এর পেছনে যিনি আছেন, হি ইজ নান আদার দেন আমাদের কিংশুক গুণ। কিংশুক গুণের ব্যাপারে একটা কথা জানিয়ে রাখি, ওনার একটা প্রিন্সিপাল আছে, জিন্দগি লম্বি নেই বড়ি হোনি চাইয়ে, তাই জন্যে উনি বারংবার মুম্বাই থেকে ছুটে আসেন এবং কলকাতার বাসীদের একত্র করেন এবং আনন্দ উৎসব পালন করেন। অনেক দিমাগ সে দিল সে সোচনা চাই, দিল সে সোচতে হ্যাঁ, ইয়ানি মোহব্বত করনা ও জানতে হ্যাঁ। দাদা মোহব্বত মানে কি তোমার কাছে? সবাইকে নিয়ে ভালোবাসা, সবাইকে নিয়ে হইল আনন্দ বার্তা আছে। এই মুহূর্তে অভিষেক দা এবং রানা দাকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, হোলি উৎসবে ওরা মেতে উঠেছে। আমরা জানতে চাইবো যে রানা দা, হোলির দিনে, পার্টিকুলার আজকে এই দিনে, কাকে সবার আগে রং মাখাতে তুমি পছন্দ করো বা ভালোবাসো? ওই যে দেখি সুন্দর রং করে আসছে, মানে ঘটনা চোখে রং না মাখালে রং ব্যাপারটা হবে না। দেখো কম্বিনেশন, ওরা কম্বিনেশন দেখো, চুল এমনি তাহলে কালার অ্যাট্রাক্ট করছে আর কি। এবার যদি রানারা রং মাখায় তাহলে তো হয়ে গেল। গেট থেকে ঢুকলাম আমি, পুরে দেখলাম মিত্র হলে বলবে একটা ছেলে সিগারেট খাচ্ছে। ও আচ্ছা, দেখো চোখ পড়েছে কিনা, দাদা পারফর্ম করছে আর কি, কারণে একটুখানি মানে ম্যানেজ করছে নিজেকে। তাই জন্য বারংবার তুমি এরকম আয়োজন করে থাকো। আমার তো বাস ইন্ডাস্ট্রির একটা হোলি করার ইচ্ছা ছিল, প্রতি বছরের মতো এবারও করছি, এক এক করে ছ বছর হতে চললো। সবাইকে নিয়ে ভালোবাসা, সবার ডাক পাই, ভালোবাসা পাই, দেই, তাই সবাই আসে বিনা মনে, বিনা অন্য কিছু না চিন্তা করে সবাই আমার এখানে আসে। একদম একদম আনন্দটা পায় একদম। একটা কথা জিজ্ঞেস করবো যে কিংস ম্যানিয়া হোলি উৎসবে তোমরা প্রতি বছরই আসো, এখানে কি নতুনত্ব খুঁজে পাও প্রতি বছর? দেখো যদি বেশি নতুনত্ব খুঁজে পেতাম তাহলে বোধ হয় আসতাম না। ওকে, কারণ এত নতুনত্ব না চারিদিকে, নতুনত্ব দেখতে দেখতে গেলাম চলুন হ্যাঁ ঝাপসা হয়ে যাচ্ছে। কিংস ম্যানিয়া এমন একটা জায়গা যেখানে প্রতি বছর একটা টানে আসি, একটা আবেগে আসি, নতুনত্ব খোঁজ প্রয়োজন পড়ে না। কারণ কিংসুম দিন দিন আমার কাছে আসছে, দিন দিন পুরনো হচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে। তো নতুনত্ব খুঁজতে গেলে আবার অন্য কিংসু খুঁজতে হবে, আমার একদম ইন্টারেস্ট নেই। তো আই এম ভেরি হ্যাপি উইথ কিংস ম্যানিয়া। কিংস ম্যানিয়া এইভাবে চলুক, কিংস ম্যানিয়া ভাবে কি ঢঙে চলুক, নতুনত্বের প্রয়োজন নেই, এমনিও নতুন। অভিষেক দা কি বলবে? আমি একটাই কথা বলবো যে দাদার কথা সত্যিই বলবো,
নতুন খুঁজে লাভ নেই, পুরনোতেই ওল্ড ইজ গোল্ড। আর কিং সুখদাকে দেখলে সবসময় সেটাই মনে পড়ে, সবসময় রঙিন মানুষ, সবাইকে কিরকম একটা হাতে হাত দিয়ে ঢেকে রাখার মতন, সবার সঙ্গে টাচে থাকে সব সময়, এরকম একজন মানুষের ইন্ডাস্ট্রিতে সত্যি খুব দরকার। আর শুধু এটা না, মানে টাচে থাকাটা তুমি একটা ভেবে দেখো অভিষেক, মানে বোম্বে থেকে কলকাতা এক্স্যাক্টলি, ওকে কখনো মনে হয় না যেন কলকাতার বাইরে, না একদম না। আর সবচেয়ে বড় কথা, what a memory, কোন অনুষ্ঠানে not only in দোল, ও তো অনেকগুলো অনুষ্ঠান করে, দোলের দিন আমি অন্যগুলো বলবো না, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে রিমাইন্ডার চলে আসবে, রাধা চলে এসো কিন্তু, এটা একদম অসাধারণ। মানে সেই জন্যই বললাম আর না নতুনত্বের দরকার নেই, আসলে এটা নিয়ে বেঁচে থাকা, মনের সঙ্গে মনের কানেকশন মিলটা রয়েছে একদম। দাদা আজকে কি বিশেষত্ব থাকছে একটু আমাদের হাইলাইট করে দাও। সবকিছু আজকে গান বাজনা তো থাকছে, আমাদের সিঙ্গার অনেকেই থাকছে, যেমন ইলামা আছে, এবার ফিউশন অ্যান্ড বাউলের একটা কম্বিনেশন, তারপর আমার খুব প্রিয় কৌশিক রায় চৌধুরী আছে, শ্রীজাতা আছে, কে শ্রীজাতা, তারপরে তন্ময় সাধক আছে, সুজাতা সিং আছে, মাধুরী দে আছে, অনেকেই আছে সিঙ্গার, প্রাস ডিজে আছে, খাওয়া দাওয়া হয়ে উল্লোর বাস ওইটুকু ঠান্ডাই। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের দোল ভালো ভালো গাড়িদেরকে কথা বলানোর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। এই যে তুই আসিস কথা বলিস, তোর সঙ্গে এমনি কথা বলা জানে না, তুই তো ব্যস্ত আমাদের থেকে বেশি ব্যস্ত, হ্যাঁ কারণ আসছি ফোন টোন করে জিজ্ঞেস করা, দাদা কেমন আছো, ভাইয়ের মতো জিজ্ঞেস করে না, বন্ধুর মতো এই দেখা হয়ে আসছি জিজ্ঞেস করে। হ্যাঁ এনিওয়ে প্রফেশন কামস ফার্স্ট, আমরা তো আছি রাজশ্রী, উই আর অলওয়েজ ইন ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি হোলি টু এভরিবডি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। একটা কথা জিজ্ঞেস করবো, হোলির দিনে তোমার কাকে রং মাখাতে বেশি ভালো লাগে? আমি রং মাখি না, শুধু টিক টিক টিকা, আমার এখানে টিকা হয়, কারণ অনেকজনের পরের দিন শুটিং থাকে, কারণ সব ইন্ডাস্ট্রিতে সবার শুটিং থাকে, আমার এখানে বাইরের কালার অ্যালাউড নেই, হার্বাল কালার, ও সবাইকে এখানে টিকা লাগানো, বাকি হোলি মাখার মতো কোনো কালার আমরা ইউজ করি না, কারণ সবার পরের দিন শুটিং থাকে। পার্সোনালি তুমি কাকে টিকা লাগাতে পছন্দ করো সবার আগে? হোলির দিনে আমি আগে থাকলে সবার আগে মাকেই লাগাতাম, এই আমি যেহেতু বোম্বে থাকতে পারি না, মা আমার বোম্বে, তাই এবার থাকতে পারি না, তো না হলে প্রতি বছর মাকেই প্রথম হোলিতে লাগাই। আর এখন তোমাকে যারা দেখছে দর্শকদের জন্য কি আপিল করো? ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মিলে এনজয় করো হোলিটাকে, বছরে একবার আসে বসন্ত উৎসব, মহলটা খুব ভালো থাকে, সবাই একটা আনন্দের মধ্যে থাকতে চাই, ব্যাস। Exclusive jewelry collection, DTC London द्वारा Best Showroom Award winner, RR Agarwal Jewelers, Kolkata Jaipur के बाद अब Rourkela में भी, RR Agarwal Jewelers, रिश्ता भरोसे का। 24x7 ताजे समाचार सकल दर्शक के आमार पक्ष থেকে অনেক অনেক শুভেচ্ছা।